স্থল নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ সারা দেশে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারে 3 নম্বর এবং নৌবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে দেয়াল ধসে কুষ্টিয়ার মিরপুরে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন পর্যন্ত স্থল নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। আবহাওয়া অফিস বলছে এর প্রভাবে কোথাও থেমে থেমে কোথাও টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝোড়ো বাতাসে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে শুক্রবার রাত থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আর 10 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল। তবে উভয় পথেই আটকে আছে শত শত যানবাহন। বৈরী আবহাওয়ায় বরগুনায় পায়রা ও বিষখালী নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর উপজেলা ও তালতলী উপজেলার 10টি গ্রাম। অস্বাভাবিক জোয়ারের পানিতে পটুয়াখালীর কলাপাড়ার 8টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। পানি ঢুকে পড়েছে 11টি গ্রামে। রোডটা তলায় গেছে, 3 ফুট রোড। আমরা এই রোডের নিচে টোটাল ড্রেনেজ ব্যবস্থাটা মানে সচল না রাখার কারণে এই 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 সবুজবাগ প্রথম লেনের এই বাসিন্দারা, এখানে প্রায় শত শত মানুষ বসবাস করে, এই বাসিন্দারা স্বাভাবিক যাতায়াত করতে পারছে না। আমরা খুব কষ্টে আছি, এখন এর মধ্যে আমরা বসবাস করতে আছি। ঘুমে আসলাম, ঘুমঘুম উঠতে দেই ঘরে আডুমান পানি, এরা বউ পোলা লইয়া মাইয়া পোলা লইয়া কান্দাকাটি ছিগড়া ছিগড়ি, খুব ভয় পাই আমরা। সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে ঝালকাঠি সদর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেনাপোল স্থলবন্দরে, নষ্ট হয়ে গেছে বিভিন্ন পণ্য। নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে 1 থেকে 2 ফুটের বেশি জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চাঁদপুর বরিশাল রুটে 65 ফুটের কম দৈর্ঘ্যের নৌযান চলাচল বন্ধ রাখতে বলেছে বিআইডব্লিউটিএ। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অবিরাম বৃষ্টিতে পানি জমে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ সহ বিভিন্ন জেলার জনজীবন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। আবহাওয়া পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে দেশের কয়েকটি স্থান থেকে খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আমার পেছনে বঙ্গোপসাগর উত্তাল এই মুহূর্তে, কারণ গত 2 দিন যাবৎ আকাশ ঘন মেঘে আচ্ছন্ন এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা ছিল খুব কম। আবহাওয়া দপ্তর আমাকে জানিয়েছে যে আজ সকাল পর্যন্ত বিগত 24 ঘন্টায় মাত্র 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। তবে আকাশের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গোপসাগরে সংশীল মেঘমালার কারণেই সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি আজ পুরোদিনই অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের কিছু অংশের কাজ ব্যাহত হয়, অর্থাৎ বহির্নোঙ্গরের যে খোলা পণ্য ওঠানামা হয় সেগুলো ব্যাহত হয়, তবে জেটির অভ্যন্তরের যে কাজকর্ম, কন্টেইনার ওঠানামা সহ স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিকভাবেই চলতে থাকে। জোয়ারের পানি গত 2 দিন ধরে বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্বল বেড়িবাঁধগুলো ভেঙে নিম্নাঞ্চল তলিয়ে গেছে, অনেক ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় সেসব ক্ষতিগ্রস্ত পরিবারের চুলো, তৈজসপত্র এবং ঘরের আসবাবপত্র ভিজে গেছে এবং অনেক ঘরেই এখন রান্না চলছে না। টানা বৃষ্টিপাতের কারণে মংলার বিভিন্ন এলাকায় প্রায় 150 থেকে 200 ইউনিকের প্লাবিত হয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন চিংড়ি চাষিরা। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের কারণে টানা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কয়েকটি এলাকায় হাঁটু সমান পানি বিরাজ করছে, পানি ঢুকে পড়েছে বসত ঘরবাড়ি, রাস্তাঘাট, সব জায়গাতেই।